नमस्कार दर्शक बंधु, आमी आपनादेर प्रिय बंधु राजेंद्र भाग्यस्तक चैनेले आपनादेर सकलके सुस्वागतम। साथे आपनादेर जन्य रइलो अढेल अफुराम शुभेच्छा अभिनंदन। प्रतिदिनेर न्याय आजके एकटी नतून विषयेर साथे एकटी नतून भिडियो आपनादेर सामने उपस्थापन करते चलेछि। आमार साथे सब समय जोगाजोग राखते निचेर फेसबुक पेजटी लाइक करुन एबं फलो करुन, आर आमार व्हाट्सएप ग्रुप जयेन करते आज ही निचेर नम्बरे रिक्वेस्ट पाठान। दर्शक বন্ধু, হিন্দু ধর্মশাস্ত্রে দশ মহাবিদ্যা দেবীর ভয়ঙ্কর উগ্র রূপ ও মোহময়ী মঙ্গলময়ী রূপের প্রতীকী হল মা কালী, মা তারা, ষোড়শী ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। আর এই হিন্দু ধর্মের আরাধ্যা দেবী মা কালীরই এক বিশেষ রূপ মা তারা। সাধক বামাখেপা মা তারার একনিষ্ঠ সাধনা করে মায়ের পরম ভক্ত হয়ে ওঠেন এবং তারা মায়ের পরম প্রিয় সন্তান হয়ে উঠেছিলেন। তারাপীঠে মা তারা শিলারূপ আচ্ছাদনে ঢাকা, বাইরের ওই আচ্ছাদনই মাতৃরূপে পূজিত হন। মা তারা কখনো দুর্গতি নাশিনী মা দুর্গা, আবার কখনো মা অন্নপূর্ণা রূপে আবির্ভূত হন, আবার কখনো তিনি মা বিপত্তারিণী মা তারা। বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা নিজেদের মনস্কামনা পূরণ করার প্রার্থনা নিয়ে মায়ের দরবারে এসে হাজির হয়। মায়ার এই দুনিয়ায় সব কিছুই মোহমায়া ক্ষণিকের। আত্মীয় স্বজন, বাবা মা, ভাই বোন কেউই যখন সাথ দেয় না, মা তখন পাশে থাকেন। জীবনের সমস্ত দুঃখ দুর্দশায়, বিপদে আপদে মা ভক্তদের সাহায্য করেন, সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। অমাবস্যা পূর্ণিমা ছাড়াও প্রতি মঙ্গলবার ও শনিবার মায়ের পুজো করলে মা তারা খুশি হন। শক্তি প্রদায়িনী মা তারা, তিনি জগতের সমস্ত শক্তির উৎস। সন্তানের সমস্ত বিপদ মায়ের আশীর্বাদে দূর হয়ে যায়। মায়ের তুমুল শক্তি সব বাধা বিপত্তি দূর করে দেয়। জীবনের কাছে হেরে যাওয়া পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নতুন করে জেতার শক্তি এবং নতুন জীবন শুরু করার শক্তিরও যোগান দেয় মায়ের আশীর্বাদে। মায়ের কাছে সন্তানের আকুতি ও প্রার্থনা জানাতে বিশেষ কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। ভক্তি ভরে মাকে ডাকলেই মা সন্তানের ডাকে সাড়া দেন। কিন্তু হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন আরাধ্য দেবদেবীর উৎসর্গীকৃত কিছু গায়ত্রী মন্ত্র উল্লিখিত রয়েছে ঋগ্বেদে। এর মধ্যে মা তারা গায়ত্রী মন্ত্র বিশেষ গুরুত্বপূর্ণ। এই গায়ত্রী মন্ত্র উচ্চারণে জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়। মনের সমস্ত অজ্ঞতা কেটে গিয়ে উন্মুখ মানসিক দৃষ্টিভঙ্গি ও বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটে। হ্যাঁ দর্শক বন্ধু, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওতে আমি এই বিশেষ মা তারা গায়ত্রী মন্ত্রই আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আসুন সবাই মিলে একসঙ্গে পাঠ করি, শ্রবণ করি এই অতি পবিত্র, অতি মঙ্গলময় এই মন্ত্র, যা আমাদের অন্তরের অন্তঃস্থলকে পরিশুদ্ধ করবে। তারাই বিদ্মহে মহোগ্রাহ্যৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াত্। ওম তারাই বিদ্মহে মহোগ্রাহ্যৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াত্। ওম তারাই বিদ্মহে মহোগ্রাহ্যৈ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াত্। জয় তারা, জয় জয় তারা,
जय तारा जय वाम।